সফলভাবে আটটি সমাবেশ করেছে তাদের সমাবেশে অনেক অনেক লোক হয়েছে তারা বলছে লাখ লাখ তাহলে তারপরে তো তাদের এইটা তো ঊর্ধ্বমুখী হওয়ার কথা এটা কেন নিম্নমুখী হয়ে এখন তলানিতে নিতে তাদের আন্দোলন বা তাদের যে একটা জাগরণ এসেছিল সেটি তো এখন একদম তলা নিতে ঠিকেছে আমি যেটা মনে করবো নুরজাহান বেগম মুক্ত আমরা আলোচনা শেষ দিকে চলে আমি রুমিনের নির্বাচনের পথ রুমিন ফারানা যেটি বললেন শেষ কথাটি দিয়ে আমি শুরু করি রুমিনের শেষ কথাটি দিয়ে আমি শুরু করি সেটা হলো যে মহামান্য কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেটি যে ছিল যে আরও দুটি নির্বাচন করা যেতে পারে সেটা কিন্তু ম্যান্ডেটরি সেটা একটা অবজারভেশন ছিল এটাও এটা কিন্তু বাধ্যতামূলক না এটা হলো এক দ্বিতীয়ত হলো কিছুক্ষণ আগে কে কোনো একজন বক্তা যেন বললো আমার এখন ঠিক মনে করতে পারছি না যে যে কিলিয়ে কিলিয়ে কাঁঠাল পাকানো তাই না বিএনপি চেয়েছিল যে আন্দোলনটাকে তুঙ্গে উঠানোর জন্য যার কারণে কিলিয়ে কাঁঠাল পাকাতে চেয়েছিল কিন্তু কাঁঠাল যদি ম্যাচিউরিটি না থাকে কিলালে কাঁঠাল কি পাকবে ভিতরে পাকবে না নষ্টই হবে শুধু তা আমার কথা হলো যে আসলে বিএনপি এখন আপনি যে কথাটা আমি আগেও বলেছি যে আটটা সমাবেশ করেছে এখন কিন্তু বিএনপি নীরব সব যাত্রা করছে পদযাত্রা না বলে আমি এটাকে সব যাত্রা বলব কারণ বিএনপি নীরব পদযাত্রা কেন বিএনপি যদি মনে করি যে তারা সফলভাবে আটটি সমাবেশ করেছে তাদের সমাবেশে অনেক অনেক লোক হয়েছে তারা বলছে লাখ লাখ তাহলে তারপরে তো তাদের এইটা তো ঊর্ধ্বমুখী হওয়ার কথা এটা কেন নিম্নমুখী হয়ে এখন তলানিতে টিকলো তাদের আন্দোলন বা তাদের যে একটা জাগরণ এসেছিল। সেটি তো এখন একদম তলানিতে ঠেকেছে আমি যেটা মনে করব। এটার একটা কারণ সম্ভবত আমার যেটা ক্ষুদ্র মস্তিষ্ক আমি মনে করি যে ডোনাল্ড লু এসেছিলো ডোনাল্ড লু আসার পরে ওনারা অনেক ভেবেছিল তার সাথে একটু সাক্ষাৎ করবে বা কিছু কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি এবং ডোনাল্ড আসার পরে কিন্তু বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন এবং বিএনপি যে শান্তিপূর্ণভাবে সমাবেশগুলো করতে পেরেছে এই জন্য সরকারকেও ধন্যবাদ দিয়েছেন এবং সেনশনের ব্যাপারে একটা কথা বলেছেন যে এটি আগের থেকে অবশ্যই এখন অনেক ভালো পর্যায়ে আছে এবং একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে এটা তুলে নেওয়া হবে এবং এই কথাগুলো বলে ডোনাল্ডো চলে গেলেন সন্তুষ্ট কিন্তু সাথে সাথেই করলেন কি মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং সম্ভবত আমি যদি ভুল না করে থাকি মির্জা আব্বাস সাহেব হসপিটালাইজড হলেন মানে ওনারা এতটাই হতাশায় নিমজ্জিত হলেন ওনাদেরকে হসপিটালাইজডেন মন খারাপ হয়ে গেছে ডোনাল্ড এগুলো বলে গিয়েছে যাই আমার মনে হয় এগুলো মন খারাপ করার কিছু নাই আর আরেকটি কথা হলো আমি আপনাকে বলি শেষে যে একটা কথা আছে ওনারা বলেন বিএনপি বলে যে টেক বেক বাংলাদেশ টেক বেক বাংলাদেশ মানে বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নেওয়া তো পেছনে ফিরিয়ে নেওয়া কি সেই দুর্নীতির বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষস্থানের অধিকার হওয়ার বাংলাদেশ জঙ্গির বাংলাদেশ ক্ষুধার বাংলাদেশ অশিক্ষা কুশিক্ষা জঙ্গির বাংলাদেশ কখনোই না আমরা তো এখন উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আর লাস্ট কথা হলো হাতে সময় নেই আমি আলোচনা শেষ করব আমরা বলি গো এহেড বাংলাদেশ নো আমরা কোনো টেক ব্যাক বাংলাদেশ বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি গো এহেড বাংলাদেশ আর লাস্ট কথাটা আমি আপনাকে বলবো যে রাষ্ট্রবিজ্ঞানে একটি কথা আছে অ্যান্টি ইনকাম্পেন্সি তত্ত্ব আর কি থিওরি যেটা সেটা হলো একটা দল বা একটা সরকার যদি অনেকদিন ক্ষমতায় থাকে তাহলে সেই সরকারের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে কিন্তু শেখ হাসিনা কিন্তু দক্ষিণ এশিয়াটে রেকর্ড সৃষ্টি করেছেন ওনার ব্যাপারে কিন্তু এই ইনকাম্পেনডেন্সি তত্ত্ব যেটা সেটা প্রো ইনকামসি তত্ত্ব পরিণত হয়েছে কারণ উনি দেখিয়েছেন উনি মানুষের মনে আসার বীজ বপন করেছেন যে যে একটি সরকার দীর্ঘদিন থাকলেও কিন্তু মানুষের প্রত্যাশা তৈরি হয় তার প্রতি শেখ হাসিনা হলো সেই প্রত্যাশার প্রতীক এবং আমরা আশা করি আমরা এগিয়ে যাবোকেট মুক্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ